রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ফোকলোর স্টাডিজের উদ্যোগে বই প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হল শুক্রবার। এদিন বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাস মুন্সি সভাকক্ষে এই কর্মসূচির সূচনা হয়। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনিল কুমার ভুইমালী। এদিন রুনা লায়লা, ডক্টর বৃন্দাবন ঘোষ, অমিত বর্মন ও দিলীপ হাজরার যৌথ রচনার সংকলন এবং মিলন কুমার রায়ের বই প্রকাশিত হয়। আঞ্চলিক সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত বিশিষ্ট বক্তারা। আজকে আমাদের সেন্টার ফর স্টাডিজ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গ্রন্থ প্রকাশ ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে এবং সেই গ্রন্থ প্রকাশে অনুষ্ঠানে আমরা চারটে বই প্রকাশিত হয়েছে। চারটে বই চারজন পাঁচজন গবেষকের লেখা এবং সম্পাদনা করা। রুনা লায়লা তার কোচবিহারের মুসলিম বিয়ের মুসলিম সমাজের যে গানগুলো তিনি সংগীত সংগ্রহ করেছেন তার উপরে আলোচনা করেছেন। দু নম্বরে হচ্ছে উত্তর দিনাজপুর জেলার স্থান নাম নিয়ে লিখেছেন ডক্টর বৃন্দাবন ঘোষ। বৃন্দাবন ঘোষ আমাদের বিশ্ববিদ্যালয়ের স্কলার, তিনিও আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষণারত। এবং অমিত কুমার বর্মন ও দিলীপ হাজরা বাংলা উপন্যাসের পালাবদল নাম দিয়ে একটা উপন্যাসের সংকলন ও সম্পাদনা একটা কাজ করেছেন এবং তার সঙ্গে আরেকটি বই অধ্যাপক মিলন কুমার রায়ের রবীন্দ্র কাব্যের নালা লহরী, রবীন্দ্র কাব্য বিষয়ক বিভিন্ন প্রবন্ধ সম্পাদনা করেছেন। আসলে সেন্টার ফর ফোকলোর স্টাডিজের উদ্যোগে আজকের যে অনুষ্ঠান, আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে একটা জিনিস বলবার চেষ্টা করেছি, এই অঞ্চলের যে প্রান্তিক সংস্কৃতি এবং এই উত্তরবঙ্গের যে প্রান্তিক সংস্কৃতি, সেই সংস্কৃতি নিয়ে চর্চা হোক, তার মধ্যে দিয়ে আমাদের বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতির চর্চার ধারাটা ক্রমশ প্রসারিত হোক, সেই লক্ষ্য নিয়েই এ ধরনের উদ্যোগ এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে। আরসিটিভি সংবাদ, সত্যের খোঁজে সজাগ সতর্ক।